ওরে বাবা, জিন সিনেমা কি তাহলে এতটাই ভয়ঙ্কর যে মুভি একা দেখতে পারলেই লাখ টাকা পুরস্কার দেবার ঘোষণা দিচ্ছে জাজ মাল্টিমিডিয়া? আর এটা নিয়ে পাবলিকরাও কি ভাবছে সেটাও জানাচ্ছি। ঘটনা হলো, গতকাল জাজ মাল্টিমিডিয়া তাদের ঈদের সিনেমা জিন সেটা নিয়ে একটা পোস্ট দেয় তাদের ফেসবুক পেজে, যেখানে লেখা, জিন সিনেমা একা দেখতে পারলেই 1,00,000 টাকা পুরস্কার। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক ওয়ার্কশপে উপস্থিত ছিলাম, সেখানে হলো ছাত্রদের সঙ্গে আলোচনা। সেখানে সব ছাত্রদের উদ্দেশ্যে ঘোষণা দেওয়া হলো, কেউ একা একটি হলে বসে জিন সিনেমাটি সম্পূর্ণ দেখতে পারলেই তাকে 1,00,000 টাকা পুরস্কার দেওয়া হবে। সেখানে কেউই রাজি হয় নাই। আপনি কি পারবেন জিন সিনেমাটি একা দেখতে? সম্পূর্ণ হলে আপনি একা যদি পারেন তাহলে জানান, আমরা রেডি। এবং এখানে কিছু শর্তও জুড়ে দেয় জাজ মাল্টিমিডিয়া। নাম্বার ওয়ান, ভয়ের কারণে কোনো দুর্ঘটনা ঘটলে জাজ মাল্টিমিডিয়া বা হল কর্তৃপক্ষ দায়ী নয়। নাম্বার দুই, হলের বাইরে একটি অ্যাম্বুলেন্স থাকবে। নাম্বার তিন, যদি সম্পূর্ণ সিনেমা না দেখতে পারেন তাহলে আপনাকে হলের ভাড়া ও অ্যাম্বুলেন্স ভাড়া দিতে হবে। নাম্বার চার, যদি সম্পূর্ণ সিনেমা দেখতে পারেন আপনাকে কিছুই দিতে হবে না, জাজ মাল্টিমিডিয়া আপনাকে নগদ 1,00,000 টাকা দিবে এবং কোক নাস্তা খাওয়াবে বা দিয়ে দিবে। বাহ, অফারটা তো ভালোই, পুরো হলে থাকবে একা বসে, তার উপর আবার দেখবে মুভি। যাই হোক, পাবলিকরা তো এই বিষয়টা জেনে নগদে সবাই লিখছে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। কেউ কেউ আবার একটু চালাকও আছে, যেমন একজন লিখেছে 50% আগে দিলে আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব। আবার এর মাঝে কয়েকটা সাহসী ব্যক্তিকে খুঁজে পাওয়া গেল, যাদের মধ্যে একজন লিখেছে, কত বাস্তব জিনরে থাপড়াইয়া ভাত খাই তার কোনো হিসাব নাই, আমি জাজের চ্যালেঞ্জ গ্রহণ করলাম। কেউ আবার লিখছে, আরে হলে না, শ্মশান বা কবরস্থানেও একা বসে দেখতে পারবো, দেখি না জাজ আমায় পার্টিসিপেট হিসেবে অ্যাকসেপ্ট করে কিনা। একজন তো আবার উল্টো জাজকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, লিখেছে, আমাকে যদি এই সিনেমা দেখায় ভয় পাওয়াইতে পারে তাহলে আমি 1,00,000 টাকা জাজকে দিয়ে আসবো। আর একজন বস বহুত রিলেটেবল একটা কমেন্ট লিখছে, সে লিখেছে, যিনি মাহফুজ স্যারের গান মধ্যরাতেও একা দেখতে বা শুনতে পারেন তিনি পৃথিবীর সব কিছুই একা দেখার সাহস রাখে, সুতরাং এই সকল তুচ্ছ বিষয় নিয়ে চ্যালেঞ্জ না জানানোই বেটার। এনিওয়ে, এখন পাবলিকরা তো এটা নিয়ে নিচ্ছে ব্যাপক মজা, এবং অনেকের কাছেই জিন সিনেমা একা না দেখার কিছু নাই, এটা আরামসে একা দেখা যাবে এবং 1,00,000 টাকাও পাওয়া যাবে। যাই হোক, এখন টাকা সত্যিকার অর্থে দিবে কি দিবে না সেটা তো জানা নেই, তবে জাজের কিন্তু বড় লেভেলের একটা মার্কেটিং হয়ে গেল এই পোস্টের মধ্যে দিয়ে। আর আপনার কি মনে হয়, এই চ্যালেঞ্জ কি আপনিও অ্যাকসেপ্ট করতে পারবেন? জানাবেন কিন্তু।